বিজিএমএ পরিচালনার সুযোগ পেলে শ্রমিক ও উদ্যোক্তার স্বার্থ সমান গুরুত্ব দেয়া হবে বলছে প্রতিযোগী জোট ফোরাম। নেতারা বলছেন ছয়টি বিষয়ে অগ্রাধিকার দিতে চান তারা। পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে থাকবে পদক্ষেপ। নির্বাচনে খসড়া ভোটার তালিকায় 400 বেশি ভুয়া ভোটার থাকার অভিযোগও করেছে জোটটি। সাইদারমানের রিপোর্ট। দেশের পোশাক খাত নানামুখী চ্যালেঞ্জে রয়েছে। গত সাড়ে চার দশকের যাত্রায় বড় সংকট হিসেবে পথ আগলে দাঁড়ায় মহামারী করোনা। বিজেপির তৎকালীন নেতৃত্ব ও সরকারের একগুচ্ছ পদক্ষেপ রক্ষা করেছে রপ্তানির বড় এই খাতকে। স্থানীয় বৈশ্বিক নানা চাপ এখনও বিদ্যমান, এমন সময়ে পোশাক খাতের উদ্যোক্তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করা নাচ্ছে। নির্বাচনে অংশ নেয়া জোট ফোরাম বলছে তারা জিততে পারলে শ্রমিক উদ্যোক্তা সবার স্বার্থ গুরুত্ব দেবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক দিয়েছে, আর কত দিবেন? আমাদেরকেও বুঝে শুনে কাজ করতে হবে, আমাদেরকেও ফর্মুলেট করতে হবে আমাদের পলিসিগুলো, আমাদের নিজেদের পলিসিগুলো। দুপুরে সংবাদ সম্মেলন করেছে ফোরাম। নেতারা বলেন ছয় বিষয়ে তারা বাড়তি মনোযোগ রাখবে। বায়ারদের সাথে প্রপার নেগোশিয়েট করতে হবে, মাইক্রো লেভেল ইন্ডাস্ট্রিতে নেগোশিয়েট করে উঠতে পারছেন না, এই কারণে, কারণ ওনার ওই 40 লাইন বা 10 লাইন 5 লাইন ফিল আপ করার জন্য ওনার অর্ডার দরকার। নির্বাচন সামনে রেখে 400 বেশি ভোটার নিয়েও প্রশ্ন তুলেছে জোটটি। তাদের দাবি পুরো ভোটার তালিকা পুনরায় পর্যালোচনা করার। আমি একটা স্যাম্পল লিস্ট চেক করলাম, সেখানে আমি 429টা পেয়েছি, মেবি মাই মিস্টেক, সেটা আমাকে সংশোধন করার জন্য বলতে হবে। আর যদি সেটাও না, যদি একটাও পাওয়া যায়, তারপরেও কিন্তু টোটাল ভোটার লিস্ট মাস্ট বি রিভিউ। আগামী 9 মার্চ তৈরি পোশাক খাতের সংগঠনটির নির্বাচন। ফোরাম নেতারা বলছেন তারা বিজয়ী হলে বিজিএমই হবে সুশাসনের উদাহরণ, নজির গড়বেন সেবা সততা সাহস আর সমৃদ্ধির। আর আমাদের সংগঠনে যদি ভোটার লিস্ট কমপ্লায়েন্ট না হয়। সাইদারমান, নাগরিক, ঢাকা।